আলুর দাম নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার মুক্তারপুরে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল, তামিম, এই আলুর শীর্ষ জেলা মুন্সিগঞ্জে কিন্তু এখনো আলুর বাজার নিয়ন্ত্রণে আসেনি। বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 40 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, কিন্তু সরকার বেঁধে দেওয়া যে দর সেটি হচ্ছে 35 টাকা, এবং হিমাগার গেটে 27 টাকা কেজি দরে এবং পাইকারি 30 টাকা কেজি দরে বিক্রি করার কথা থাকলেও কিন্তু বাস্তবে সেটি নেই। এবং এখানে কিন্তু 1.5 লাখ টনেরও বেশি আলু মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এবং কৃষি বিভাগ বলছেন যে এখানে আগামী যে মৌসুম সেখানে 38,500 হেক্টর জমিতে আলু আবাদ হবে, এবং সেখানে তাদের স্থানীয় বীজের দরকার আছে 36,000 মেট্রিক টনের। কিন্তু বাকি যে 1 লাখ টনেরও বেশি আলু মজুত রয়েছে সেগুলো যথাযথভাবে বাজারজাত করা হচ্ছে কিনা সেগুলো দেখভাল করবার জন্য কিন্তু মাঠে নেমেছে এই ভ্রাম্যমাণ আদালত। তারা সকাল 10টা থেকে কিন্তু মাঠে আছে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। কিন্তু আমরা দেখছি যে তারা এখানে এসে মজুত এবং বাজারজাত এবং যে ব্যাপারী আছে যারা যাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা, কারণ এখানে যে তথ্য সংগ্রহ হয়েছে সেখান থেকে কিন্তু জানা গেছে যে এখন কৃষকের মালিকানায় আলু রয়েছে খুবই কম, এবং ম্যাক্সিমাম আলু কিন্তু এখন ব্যাপারীদের হাতে চলে গেছে, এবং কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ন্ত্রণে সেই ব্যাপারীরা কিন্তু যথাযথভাবে আলুর বাজারটি নিয়ন্ত্রণ না করে তারা অতিরিক্ত দামে এখনো বিক্রি করে চলেছে এবং নানা কৌশল তারা অবলম্বন করে চলেছে। এবং এই যে মুন্সিগঞ্জের 65টি হিমাগারে এখনো যে আলু মজুত রয়েছে, এবং সেই হিমাগারগুলোতে যাতে যথাযথভাবে আলু বাজারজাত হয় সে ব্যাপারে কিন্তু এই পাইকারদের একটা লিস্ট হয়েছে, এবং ব্যাপারীরা এগুলো যে এই মুন্সিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে সেই ব্যাপারেই কিন্তু এখন এই অভিযান চলছে। এই ছিল অভিযানের সর্বশেষ। তামিম, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।